বাংলাদেশের আনাচে কানাচে হয়েছে। জেলের সেই সেলের ভিতরে বসে হযরত মাওলানা হাসান জামিল সাহেবের বয়ান শুনেছি। জেলখানার পাশে প্রত্যেক দিন মাইকের আওয়াজ শুনতাম, এবং কোনো কোনো দিন একাধিক দিক থেকে মাইকের আওয়াজ শোনা যেত। দেশটা ওয়াজ মাহফিল এবং ইসলামী সম্মেলনের দেশ। আজকে যারা এই রাত্রে একটা পর্যন্ত আপনারা এখানে বসার জায়গা সকলে পান নাই, চতুর্দিকে অসংখ্য গণিত মানুষ দাঁড়ানো, যতটুক নজর পড়তেছে গড়ের চালের উপরে ছাদের উপরও মানুষ, এই রাত্র একটা পর্যন্ত এইভাবে আপনারা যে বসে আছেন, এটা কি কোনো নির্বাচনী জনসভা? এখানে আপনারা এসেছেন, এটা কি দুনিয়ার কোনো কিছু পাওয়ার সম্মেলন? দুনিয়ার কোনো কিছুর আশায় এসেছেন? অনেক লোকজন এখানে আছে সারা দিন খাটাখাটনি করেছেন, বিভিন্ন রকম কাজে ব্যস্ত ছিলেন, সেই মানুষগুলি আরামের ঘুমকে হারাম করে এই মাহফিলটাতে এসেছেন। বাংলাদেশের এমনও জায়গা আছে যেইভাবে আপনারা আছেন মাহফিলে, এইভাবে মানুষগুলি ফজর পর্যন্ত থাকে। আমি এই ময়মনসিংহ এলাকায় এমনও মাহফিলে বয়ান করেছি এবং দোয়া করেছি যেটা ফজরের পরে দোয়া হয়, আগের দিন জোহর থেকে শুরু হয়। এই যে সারা রাত্র গভীর রাত্র পর্যন্ত মানুষগুলি এইভাবে নিস্তব্ধ আকারে, আর এখন আমি আপনাদের সামনে কথা বলছি, আমি অত্যন্ত একজন নগণ্য মানুষ। আপনারা আগে পিছে যারা যে যেখানে আছেন, নিস্তব্ধ কোনো আওয়াজ নাই, চতুর্দিকে তালাশ করে একজন পুলিশও খুঁজে পাওয়া যাবে না। এখানে কোনো পুলিশ এবং কোনো অস্ত্রের ভয়ে মানুষ চুপ করে থাকে না। মানুষগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, উলামায়ে কেরামের মহব্বতে, দ্বীনের মহব্বতে, কোরআনে কারিমের আজমতে চুপ করে থাকেন, যার ফলে এইখানে মানুষকে চুপ করে রাখার জন্য বা শৃঙ্খলাবদ্ধভাবে রাখার জন্য কোনো প্রকার ভলান্টিয়ারেরও প্রয়োজন হয় না। এখানে ভলান্টিয়ারি করতেছেন আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতা। আপনারা যেরকম ভাবে চতুর্দিকে দাঁড়াইয়া আছেন, আপনাদের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছেন, এবং ফেরেশতাদের বেষ্টনীর ব্যাপারে রাসূল হাদিসে পাকে বলেছেন যে ফেরেশতারা শুধু জমিনে বেষ্টনী দেয় না, জমিন থেকে আসমান পর্যন্ত বেষ্টনী দেয়। একজন ফেরেশতার কাঁধে আরেকজন বসে জমিন থেকে আসমান পর্যন্ত চলে যায়। এখানে অত্যন্ত নিরাপদ একটা দিনী মাহফিল, ওয়াজ মাহফিল, কোরআন এবং হাদিসের আলোচনা হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কথা হবে। এই মাহফিলগুলি বাংলাদেশে চালু আছে বলেই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় আছে। মাহফিল বন্ধ হয়ে গেলে এই ধরনের শান্তি শৃঙ্খলা থাকবে না। সুতরাং আমার ভাইরা, এই দেশের মানুষ উলামায়ে কেরামকে আদিকাল থেকে মহব্বত করে এসেছেন, আর আজকের এই ওয়াজ মাহফিলে রাত্রে গভীর রাত্র পর্যন্ত যে বসে আছেন, এটা হযরত মাওলানা মুনিরের মেহনত নয় এবং তার কোনো প্রকারের অবদান নয়, সেই অবদান হলো আমাদের পূর্বপুরুষ বুজুর্গান দ্বীন উলামায়ে কেরামের, যারা এই দেশকে চাষ করেছেন, যারা এই দেশের দ্বীন ও ঈমানকে টিকায় রাখার জন্য রক্ত দিয়েছেন, নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। এই দেশের জমিনে 14,000 আলেমকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মারা হয়েছে, 55,000 আলেমকে পানিতে ডুবে আগুনে পুড়ে মারা হয়েছে। ইংরেজ 150 বছর এই দেশ শাসন করে দেশের উলামায়ে কেরামকে খতম করার চেষ্টা করেছেন, কিন্তু উলামায়ে কেরামকে খতম করতে পারে নাই। সেই কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই একটি ছোট্ট আনার গাছের নিচে একজন ছাত্র মাহমুদুল হাসান, আরেকজন উস্তাদ, তার নামও মাহমুদ, উস্তাদের নামও মাহমুদ, ছাত্রর নামও মাহমুদ, উস্তাদ ছাত্রকে সর্বপ্রথম আনার গাছের নিচে সবক দিয়েছেন।
সেই গাছটা এখনো আছে দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার ওই আনার গাছের নিচে, যেই সেই ছাত্র সবক নিয়েছিলেন সেই ছাত্র পরবর্তীকালে হয়েছে শাইখুল আরবে ওয়াল আজম শাইখুল হিন মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি। শাইখুল হিন মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে উলামায়ে কেরাম বলেছেন, গোটা পৃথিবীর দিন টিকায় রাখার জন্য যারা মেহনত করেছেন, যারা ছাত্র পড়াইছেন, যারা এই দেশে আলেম তৈরি করেছেন, 1450 বছর ইতিহাস যদি তালাশ করা হয় তাইলে দেখা যাবে ইসলাম ধর্মের ভিতরে ধর্মের প্রথম জমানায় হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র সংখ্যা বেশি, যার হাতে 99,000 আলেম উলামায়ে কেরাম হয়েছিলেন। আর এই বর্তমান যুগে আজকের থেকে 100 বছর আগে যিনি সবচাইতে বেশি আলেম তৈরি করেছেন, যার সাগরীদের সংখ্যা সবচাইতে বেশি, তিনি হলেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। আজকে যদি আপনি তালাশ করেন বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম যারা দুনিয়ার থেকে চলে গেছেন এবং বর্তমানে যারা আছেন, তাদের এলমি সিলসিলা যদি তালাশ করেন তাহলে দেখা যাবে যে জাইয়া মাহমুদুল হাসান দেওবন্দি পর্যন্ত মিলে, মাহমুদুল হাসান দেওবন্দি থেকে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত যায়। তারা যদি সেই মেহনত না করতেন, ইংরেজের বিরুদ্ধে যদি তারা লড়াই না করতেন, নিজের জান জীবনকে বাজি রেখে যদি তারা না লড়তেন, তাইলে আজকে যেইভাবে আমরা সুন্দর করে মাহফিলে বসে আছি সেই মাহফিল হতো না এবং ইসলামও থাকতো না, আর ইসলামের নাম নিয়ে কেউ ক্ষমতায়ও যাইতে পারতো না। আমার বন্ধুগণ, ইসলাম টিকে টিকে আছেন এবং টিকে থাকবেন কিয়ামত পর্যন্ত, কারণ ইসলামের হেফাজতের দায়িত্বভার আল্লাহ গ্রহণ করেছেন। আল্লাহ পাক এই জমিনের মধ্যে ফেরেশতা প্রেরণ করবেন, কিন্তু ফেরেশতা মানুষের সাথে প্রেরণ করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে 313 জনকে নিয়ে যখন মাঠে নেমেছেন, আল্লাহ পাক তখন 3,000-5,000 ফেরেশতা নাজিল করে সেখানে সাহায্য করেছেন। সর্বপ্রথম কর্মী হইতে হবে নিজে, তারপরে আসবে আল্লাহর মদদ। এবং আমরা সবাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছি গভীর রজনীতে একটা শপথ করব, নিজের জান যদি দিতে হয় জান দেব, মাল লাগলে মাল দেব, ইসলামকে ছাড়বো না, এবং ইসলাম প্রতিষ্ঠা করার প্রয়োজনে নিজের জীবন জৈবন বিলীন করতে প্রস্তুত থাকব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের সবচাইতে বড় গর্বের পরিচয় হলো আমরা মুসলমান। এই কথাটা বলতে কি আপনাদের কোনো লজ্জা হয়? বুক টান করে বলতে পারেন তো যে আমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ পাক ঈমান দান করেছেন, এটা আমাদের জন্য সবচাইতে বড় দৌলত। এই দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা মায়ের পেটের থেকে মুসলমান হিসাবে মুসলমান মায়ের পেটে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলমান, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আল্লাহ পাক আমাদেরকে ঈমান দান করেছেন, শুধু ঈমান নয়, আর ঈমান তো হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন ওই নবীর যারা উম্মত ছিলেন তাদেরও তো ঈমানদার ছিল, তারাও তো মুসলমান ছিল, কিন্তু আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন এবং এমন এক নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরাও আল্লাহর দরবারে রুনাজারি করেছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ পাক আল্লাহর খাস দয়ায় আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে ঈমানদার করেছেন, আখিরি জমানার নবীর উম্মত বানিয়েছেন, এটা আমাদেরকে সবচাইতে বড় নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করব, সাথে সাথে আল্লাহ তাবারক ও তাআলার হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মেনে দুনিয়াতে জীবন যাপন করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে।
ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। আরে আমি তো আজকে বলতে চাই, আপনাদের জনাব মেয়র সাহেব যখনই শ্রীপুরে কোনো মাহফিলে আসি, ওই মাহফিলের স্টেজে তিনি থাকেন, ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, উলামায়ে কেরামকে ভালোবাসেন, মাদ্রাসা সমূহকে ভালোবাসেন এবং মাদ্রাসার মাহফিল গুনতে তিনি ছুটে যান। উনি মেয়র, উনি মানুষের সেবা করতেছেন, সেটা তো আছে। হাসরের ময়দানে তিনি হাসর উলামায়ে কেরামের সাথে হবে এবং এই যে উলামায়ে কেরামকে মহব্বত করতেছেন, মাদ্রাসাকে ভালোবাসতেছেন, দিনকে ভালোবাসতেছেন, এইটাই হলো উনার সবচাইতে বড় আল্লাহ পাকের দরবারে পেশ করার জিনিস। এবং আল্লাহ এইটুক যদি কবুল করেন, জীবনের সব কিছু মাফ করে উনাকে জান্নাত দিয়ে দিবেন। এইভাবে উলামায়ে কেরামকে ভালোবাসে, উলামায়ে কেরামকে মহব্বত করে সমাজের নিম্ন শ্রেণীর থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত, উলামায়ে কেরামকে ভালোবাসেন, মাদ্রাসা সমূহকে ভালোবাসেন। আমাদের দেশে আজকে মাওলানা মনির সাহেবের আগে হাসান জামিল সাহেব আপনাদেরকে বলছেন রুমাল আপনাদের সামনে যাবে, এটা তো অত্যন্ত গোপনে, গোপনে না প্রকাশ্যে? মনির সাহেব এখানে দাঁড়ায় যে বলছেন গোপনে না প্রকাশ্যে, খুব ভালো করে জেনে রাখবেন, আমাদের কওমি মাদ্রাসাগুলো মানুষের কাছ থেকে আজান দিয়ে গোপনে নয় প্রকাশ্যে চাঁদা আদায় করে এবং মাদ্রাসার বাৎসরিক মাহফিলগুলোতে প্রকাশ্যে হিসাব পেশ করে। সেই ইতিহাস কোনো প্রতিষ্ঠান রচনা করতে পারে নাই। মানুষগুলো প্রকাশ্যে চাঁদা দেয়, প্রকাশ্যে তাদের হিসাব নেয়। আর আজকে আপনারা যারা দিয়েছেন, আপনারা তার প্রতিদান মাওলানা মুনির সাহেবের কাছ থেকে নিবেন না, নিবেন আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে নিবেন? আল্লাহর কাছ থেকে নিবেন। এই জন্য আমার ভাইরা, আমি আপনাদের সামনে শেষ কথা বলবো, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, ইমান নিয়ে বেঁচে থাকবো, ইসলাম নিয়ে বেঁচে থাকবো, কোরআন নিয়ে বেঁচে থাকবো, আলেম উলামায়ে কেরামকে মহব্বত করে বেঁচে থাকবো, রাসূলের সুন্নাত নিয়ে বেঁচে থাকবো, ইনশাআল্লাহ এই ব্যাপারে কোনো আপোষ নাই, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, রাসূলের সুন্নাতের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, রাসূলের আদর্শের ব্যাপারে কোনো আপোষ নাই, আল্লাহর কোরআনের ব্যাপারে কোনো আপোষ নাই, আল্লাহ আল্লাহর রাসূলের ব্যাপারে কোনো আপোষ নাই। রাজি আছেন? রাজি আছেন? আমরা যদি আজকের এই মাহফিলের শেষ সময়ে যদি এই ওয়াদাটুকু করে যাইতে পারি যে মুসলমান যদি হইতে চাই, মুসলমানের সর্বপ্রথম পরিচয় হলো পাঁচ ওয়াক্ত নামাজ। মুসলমানের সর্বপ্রথম পরিচয় আওয়াজ করে বলেন পাঁচ ওয়াক্ত। আজকে এই মাহফিলে যারা দাঁড়ানো, যারা বসা, যারা যেই শ্রেণীর মানুষ আছেন, যেই তপকারী হন না কেন, আপনি আপনার উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। মেয়র সাহেবের উপরে যেমন ফরজ, উনার গাড়ির ড্রাইভারের উপরে ফরজ, মেয়র সাহেবের উপরে যেমন ফরজ, উনার অফিসের কর্মচারী যদি মুসলমান হয় তার উপরে ফরজ, নিচে স্তরের মানুষের উপরে ফরজ, উচ্চ স্তরের মানুষের উপরে ফরজ। হাসরের ময়দানে আল্লাহ পাক, কত উচ্চ স্তরে তুমি ছিলা, তোমার পথ কি ছিল, তুমি কত হাজার বুট পেয়েছ, সেইগুলি আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন তার আমল কেমন ছিল। আমল যার যত ভালো হবে, তিনি তত বেশি আল্লাহ পাকের নিকটতম হবেন। আপনারা বলেন তো হযরত বেলাল কোন বংশের মানুষ ছিলেন? মক্কায় তার বাড়িঘর ছিল? জায়গা জমি ছিল? কোন প্রকার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন? কিছুই ছিলেন না, সবচাইতে নিম্ন শ্রেণীর কৃত দাস, দেখতে অত্যন্ত কালো, মুখে ভালো করে কথা বলতে পারেন না, তুতলা। সেই বেলাল কালো, ভালো জামা কাপড় জীবনে পরতে পারে নাই, কিন্তু তার মর্যাদা কত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে মেরাজের রজনীতে হাঁটতেছে আর বেলালের পায়ের তালি আগে আগে শুনতেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেলালকে, বর্তমানে বেলালের কবর হলো দামেস্কে, তাকে মদিনায় দাফন করা হয়নি, দামেস্কে দাফন করা হয়েছে। কিন্তু রাসূল বলেছেন হাসরের ময়দানে আমি যেখান থেকে উঠব, আমার পায়ের কাছ থেকে হযরতে বেলাল উঠবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেলাল আমার আগে আগে হাঁটবেন,
এবং হাশরের কঠিন ময়দানে আল্লাহ পাক ডাক দিবেন, আইনা ইয়া বেলাল, বেলাল কোথায়? বেলাল যখন লাব্বাইক বলে জবাব দিবেন, তখন আল্লাহ পাক বলবেন, বেলাল তোমার আজানের আওয়াজ মদিনাবাসী শুনেছেন, মদিনার মানুষগুলোকে তুমি আজানের আওয়াজ শুনিয়েছো। এইটাও অল্প কিছুদিন, কিছু নির্ধারিত সময়, হাশরের মাঠে আজকে পৃথিবীর সমস্ত মানুষ উপস্থিত হয়েছে, সবাই তোমার আজানের কথা শুনেছেন, আজানের আওয়াজ শুনে নাই। আজকে হাশরের ময়দানে আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ উম্মতটি পর্যন্ত উপস্থিত, সেই ময়দানে তুমি আল্লাহু আকবারের আজানের ধ্বনি শোনায় দাও। মুসলমানদের একমাত্র স্লোগান, আসতে বললেন রাত্রের বেলা আওয়াজ বড় হইলে অসুবিধা। মুসলমান ইমানদারের একমাত্র স্লোগান, জোরে আওয়াজ করে বলতে হবে, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। দৈনিক পাঁচবার মসজিদ থেকে মুয়াজ্জিনে আল্লাহর পক্ষ থেকে ডাক দেয়, আল্লাহু আকবার। ঠিক না ঠিক? হাদিসে পাকের রাসূল বলেছেন, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে ডাক দেয়, তখন শয়তান পেছনের রাস্তা দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে পলায়। আল্লাহু আকবারের আজান শুনলে শয়তান পলায়। আজকে যারা আল্লাহু আকবারের স্লোগানের বিরোধিতা করে, তারা ইবলিসের প্রপ্রেত আত্মা, ইবলিসের উত্তর শরীর মুসলমানের কাতারে থাকতে পারে না। বন্ধুরা আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আমাদের ইমান, মুমিন কি তাকরির, আল্লাহু আকবার মুমিন কি তাহরির, আল্লাহু আকবার মুমিন কি শমশির, আল্লাহু আকবার। হযরত বেলাল হাশরের ময়দানে আল্লাহু আকবার আজানের ধ্বনি দিবে, সমস্ত হাশরবাসী সেই আজানের ধ্বনি শুনবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাবেন, জান্নাতি সোয়ারির উপর আরোহণ করে, সেই সোয়ারির লাগাম হযরত বেলালের হাতে থাকবে। তাইলে বেলাল নিম্ন শ্রেণীর একজন কৃত দাস হয়ে এত মুকাররব আর এত মর্যাদাশালী কেন হইলেন? ঈমান আর আমলের বদৌলতে, ঠিক না ঠিক? নামাজের বদৌলতে, ঠিক না ঠিক? আজকে থেকে অন্তত ডাইন হাতটা সকলে উত্তোলন করে বলবেন, আজকে ফজর থেকে নামাজ আর কাজা করব না। রাজি আছেন সবাই? রাজি আছেন? হাত নামান। নামাজ কাজা হয় কেন? নামাজ কাজা হয় আমার ব্যস্ততার কারণে। আমি ব্যস্ত, মেয়র সাহেব তার অফিসে ব্যস্ত, তার কর্মচারী তার অফিসে ব্যস্ত, আপনাদের এলাকায় শ্রমিকরা তার মিল কর কারখানায় ব্যস্ত, ব্যবসায়ীরা দোকানপাটে ব্যস্ত, প্রত্যেকে ব্যস্ত, রাস্তা দিয়ে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছেন ব্যস্ত, গাড়ি চালিয়ে যাচ্ছেন ব্যস্ত, বাসে উঠছে, কতক্ষণ পরে পরে বাসের মধ্যে থাপ্পুর মারে, কন্ট্রাক্টরকে ডাক দিয়ে বলেন, ড্রাইভারকে ডাক দিয়ে বলেন, এই বেটা জায়গা জায়গায় থামো, তাড়াতাড়ি যাও। কারণ কি? আমি ব্যস্ত। এই ব্যস্ততার কারণে আপনার জোহর আসর মাগরিব এশা ফজর সব চলে গেল। কিন্তু এমন মানুষ কি দেখেছেন এই মাওনার থেকে, শ্রীপুর থেকে ব্যস্ততা নিয়ে মোটর সাইকেল টান দিয়েছেন, যাবেন গাজীপুর, অর্ধেক রাস্তায় যাওয়ার পরে পেছন দিক থেকে এসা ট্রাকে ধাক্কা দিয়েছে, তার ব্যস্ততা জায়গায় শেষ, ঠিক না ঠিক? শত ব্যস্ততা জায়গায় শেষ। এমন একদিন আসবে তোমার সকল ব্যস্ততা জায়গায় শেষ হয়ে যাবে। আজরাইল ডাক দিয়ে বলবে, কোথায় তোর মশগুলিয়ত, কোথায় তোর ব্যস্ততা? ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারস নাই, আজকে ব্যস্ততা গেল কোথায়? এই জন্য আমার ভাইরা, কাজকে বলবেন আমার নামাজ আছে, নামাজকে বলবেন না কাজ আছে, কাজকে বলবেন নামাজ আছে। আওয়াজ করে বলেন, কাজকে বলবেন নামাজ আছে। পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ। আমার নবী এন্তেকালের সময় যেই কথাটা জোরদার ভাবে বলেছেন, নামাজ, সালাত, সালাত, সালাত। সুতরাং নামাজ আদায় করতে হবে যদি মুসলমান হয়ে থাকি। পড়বেন ইনশাল্লাহ, আজকে থেকে পড়বেন, আজকে থেকে পড়বেন, আল্লাহ কবুল করুক। হাত নামান। দৈনিক যদি একটা করে সুন্নত শিখেন, বর্তমান এই জমানায়
সুন্নত তো দূরের কথা, ফরজ মানুষ ছেড়ে দিয়েছে, ফরজ থেকে দূরে সরে গেছে, ঠিক না ঠিক? এই জমানার কথাই রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। যেই যুগে মানুষ দিন থেকে দূরে সরে যাবে, দিন থেকে মানুষ দূরে সরে যাবে, ইসলাম থেকে দূরে সরে যাবে, মানুষ পশ্চিমা সেই ইহুদি খ্রিস্টানের ফ্যাশন ধারণ করবে, ওই সময় যদি কোনো একজন ব্যক্তি একটা সুন্নতকে চিন্তা করে, তার আমল নামায় 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আমার ভাইরা যে যে স্তরে আছেন, নিজের ঘরে নিজের 3.5 হাত বডিতে অন্তত একটা একটা করে সুন্নত পালন করার চেষ্টা করেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা দীর্ঘ সময় এইখানে বসে আছেন, আপনাদের সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানাই, আপনাদের শুকরিয়া আদায় করি, জনাব মেয়র সাহেবের শুকরিয়া আদায় করি, উলামায়ে কেরামের শুকরিয়া আদায় করি, সর্বোপরি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এই মাহফিলটাকে সুন্দরভাবে শেষ পর্যন্ত করার তৌফিক দান করেছেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন, আজকের মাহফিলে যারা আগমন করেছেন, গত 3 দিন যারা আসছেন, আয় আল্লাহ গভীর রাত্র পর্যন্ত দাঁড়ানো বসা অবস্থায় যারা দীনের আলোচনা শুনেছেন, আল্লাহ এই মাহফিল সকলের জন্য নাসাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন, মাওলানা মুফতি মুনির সাহেবের মাদ্রাসাকে কবুলের মঞ্জুর করে নাও, গোটা বাংলাদেশের কওমি মাদারেসগুলি কবুলের মঞ্জুর করে নাও, মাদ্রাসাগুলির জরুরিয়াতকে গাইবি খাজানার থেকে পুরা করে দাও। আজকের মাহফিলে যারা দান করেছেন, দান করার প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ সেই দানের খবর মদিনায় পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, যারা দান করেছেন দানের উসিলায়, আল্লাহ তাদের যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও, যাদের মা বাবা জিন্দা আছেন সুস্থতার সাথে নেক হায়াত দাও, দিলের মাকাসেদ পুরা করে দাও, আমাদের জিন্দগির সকল গুনাগুলি মাফ করে দাও, আমাদের পূর্বপুরুষদেরকে মাফ করে দাও, যে সমস্ত বুজুর্গান দিন দিন ইসলামকে টিকায় রাখার জন্য মেহনত করেছেন, আল্লাহ জীবন দিয়েছেন, দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের দারাজাতকে বলন্দ করে দাও। আল্লামা নূর হুসাইন কাসিমী জুনায়েদ বাবরঘুরি, আল্লামা আহমদ শফি সহ হযরতে হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাই, শাইখুল হাদিস মুফতি ফজলুল হক আমিনি সহ উলামায়ে কেরাম বুজুর্গানে দিন যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাদের সকলকে জান্নাতের আলা মুকাম দান করে দাও, দরাজাতকে বলন্দ করে দাও। রব্বুল আলামিন, অসংখ্য অগণিত পাপ করে ফেলেছি, আল্লাহ পাপের দিকে তাকাইলে অন্ধকার আর অন্ধকার দেখি, আল্লাহ এত পাপ করেছি যেই পাপ আল্লাহ তোমার কাছে হাত উত্তোলন করে ক্ষমা চাইতে লজ্জা করে, আল্লাহ আমার নাম তো গুনাহগার, তোমার নাম তুমি বারবার বলেছো গাফফার, আল্লাহ আমরা গুনাহগার তুমি গাফফার, আল্লাহ আমরা গুনাহগার তুমি গাফফার, আল্লাহ মেহরবানি করে তোমার গাফফার নামে গুনে আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও, ভাই বেরাদর আত্মীয় স্বজনকে মাফ করে দাও। আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, পর্দার আড়ালে যত মা বোনেরা হাজির হয়েছে, মাবুদ গো এই মাহফিল থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় আল্লাহ আমাদের সবাইকে নিষ্পাপ করে যার যার বাড়িতে ফিরাইয়া দাও। রব্বুল আলামিন, উলামায়ে কেরামের কাছে
কারা বরণকে তোমার দিন প্রতিষ্ঠার উসিলা বানায়া দাও। রব্বুল আলামিন, উলামায়ে কেরাম, এখনো যারা কারাগারে আছেন, আল্লাহ সকলের মুক্তির ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, তোমার দিনকে টিকায় রাখার জন্য আল্লাহ তোমার দিনের সামান্য নগণ্য খাদেম হিসাবে আমাদের কবুলের মঞ্জুর করে নাও। আজকের মাহফিলে যত যুবক হাজির হয়েছে, আল্লাহ সমস্ত যুবকদেরকে হযরতে হুসাইনের উত্তরসূরি বানায় দাও। রব্বুল আলামিন, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি বানায় দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি বানায় দাও। রব্বুল আলামিন, আমরা যারা এখানে হাত উঠেছি, আল্লাহ আজকের মাহফিলে আগমন করেছি, আল্লাহ জানি না সামনেও মাহফিল হবে, যাইতে পারবো কিনা। রব্বুল আলামিন, আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল আমরা বলতে পারি না। রব্বুল আলামিন, আয় আল্লাহ, যতদিন দুনিয়াতে জীবিত রাখো, হায়াতে বাঁচায় রাখো, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। রব্বুল আলামিন, কামাই রুজিতে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, সন্তানাদিদের দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দাও। কেউ রোগী অসুস্থ থাকলে তাকে শিফা করে দাও, কঠিন কঠিনই বিমার থেকে সবাইকে হেফাজত করো। রব্বুল আলামিন, কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছেন, আল্লাহ তাদের সবাইকে শিফা করে দাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলে গভীর রজনীতে জানি না কার অন্তরে কি আশা নিয়ে হাত উঠাইছেন, আল্লাহ প্রত্যেকের দিলের আশা তুমি পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।